তোর লাগে দেখি চেহারা সুরুজ পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তুই কোনায় রে আসছ ভাইয়া? কোন কি ভাইয়া? হ্যাঁ, তো খেয়াল করি না। মানে তুই দেখছ তোর চেহারা সুরুজের মধ্যে কিন্তু একটা রোমান্টিক ভাব চলে এসেছে কিন্তু। কোন কি? হ্যাঁ, খেয়াল করছ তুই জিনিসটা? না ভাইয়া। কেউ আছে? হ্যাঁ, এটা ঠিক কেছেন ভাইয়া। আজ তোর মন শক্তি দেখি বুঝছ। কোন কি ভাইয়া, যেমনে মারে নিজের মন ইন কন্যা না থাকে। আর এই গুঞ্জে মারি কিন্তু দোয়া। তোর একটা জিনিস চিন্তা করছি জানোস। কি ভাইয়া? আমি চিন্তা করলাম আর জীবনে তো একটা মানুষ আছে, আর শিমুল কি একলা থাকবে না? ইগের জীবনে একটা মানুষ দরকার আছে না? অবশ্যই আছে ভাইয়া। কোন? আচ্ছা, লামিয়ার তোর কিরকম লাগে ভাইয়া? ভালো লাগে তুমি? হ্যাঁ, ভালো লাগে। তো লাগে ইগে তো পুরো হ। হ্যাঁ, গরম তেলের মতো এক ফোঁটা পানি বললে ভাইয়া ছেদ করে উঠবে। তুই এরকম নষ্ট ভাবে বলস কেন, সুন্দর করে বল। আমরা ভাই 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 যাবো ভাইয়া, একদম চাওয়া। আরে বাবা, এটা আদর করেই না দিছি। আরে ভাইয়া বুঝি না তো, কিন্তু ভাইয়া মাত্র লামিয়ার বেশি সুবিধার মনে হয় না। ইগে তো তিন চারিগা বয়ফ্রেন্ড, কদিন পর পরে রিসোর্টে সমুদ্রে পাহাড়ে চলে যায়, আর যে দামি দামি জিনিসপত্র পরে আতে তো সুবিধা মনে হয় না। ইগে মানে আমরা কি লামিয়ার ব্যাপারে কথাবার্তা আগে থাম? না ভাইয়া, আপনি কথাবার্তা কইেন না, ইগের বিয়া করেন যেত না ভাইয়া। ইগারে এটা করি বললে ঠিক আছে না ভাইয়া? বাথরুমে যাই এদিক দিয়ে বয়। আই তো ভাই একটু আগাই, কথাবার্তা তো হয়। কথাবার্তা বললে আগান বাগানে না যায়, সীসা লাউঞ্জে না যায়, নিজের টিয়াগুন না মারি, তুই এখানে ঘরে না ডাকবি। ঘরে ডাকি, চা বিস্কিট খাইবি, সুন্দর করে কথাবার্তা বলবি, এখানে তো তোর ডিস্টার্ব করার তো কেউ নেই। সামনে আল্লাহ হাইসলামি কর কেন ভাইয়া? একটু মোটা হয়ে গেছি কেন? আর তো ডায়েট করা লাগবে। আরে দূর, ডায়েট করা লাগবে না, তুই আর একটু মোটা, তোর যাতে তাম নায়িকার মতো মনে হয়। এটা কি করতেছ? তোরা না কইছিস নেশা পানি ছাড়ি দাও। এই খ্যা, এখানে নেশা কইনি, এখানে সে ভেপ। সদ্দাক বাসার দাকি শুনে করে আদর আপ্যায়ন করা ভাইয়া, যখন দোকান তো পিজা টিজা যা লাগে সব কিছু আনে দিও, তোরা টিয়া এসে দিয়ে যাইম, সুন্দর করে বাসার মধ্যে আড্ডা দে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। নাকি দিছস? আরে না ভাই, তোর গার্লফ্রেন্ড কোগা? আর তো কোনো গার্লফ্রেন্ড নেই। মিসা কথা কইছা আর কি মনে নাই? নোয়াখালীতে বেগ্যান মাইয়ার পিছে তুই ঘুরতি। আরে বাবুরে, এই সময় তো ছোটো আসিলাম, এই সময় তো বুঝতাম না। আর কারে লাগবো? কারে? আর তোমার লাগবো? শিমুল আয় তোরে চিনি না। হ্যাঁ আনি না ভাইয়া, কত বড় আয় তোরে চিনি না। আনস্য করে ইগারে? কিচ্ছু করি না ভাইয়া। কোনোদিন আনস্য? না ভাইয়া। ইস আমার, তুই ইগারে যদি নাই আনস, একখানা জোরে জোরে নাই করস, তাহলে তুই আর কি ডালের ভাই? আরে তোর সাইড নম্বর বয়ফ্রেন্ড বানাইলো। তোরে বয়ফ্রেন্ড বানানো যায় তো? আর বয়ফ্রেন্ড বানালে তুই দিবি কম নিবি বেশি? আরে কিচ্ছু নি জান, খালি দিও। লাভ দিবে ভাঙিয়ে আমি তো বুঝছি যে ইতি মনে রাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো যত মন চায় তত লাতি দিও, খালি গ্যাক দিও। ধীরে ভাই আস্তে করে যে ধর্ম, এটা আমি সামনে চলে গেছে। যাইবার আগে ভাইয়া, আরে এমন করে আঞ্জাতি ধরছে ওমারে, পুরো বুকের ভিতরে ঢুকে গেছে ভাইয়া। কেন আমি করো আমার লগে? হ্যাঁ, উনি কর।